হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা মহিলাদের দেওয়া হচ্ছে পাঁচ টাকা করে মোবাইল দিয়ে মিস কল অথবা এস এম এস করলেই জানা যাবে অর্থাৎ আপনার মোবাইল দিয়ে মিস কলই করুন বা এসই করুন না কেন আপনি পাঁচ হাজার টাকা পাবেন কিনা এবং কবে পাবেন সমস্তটা কিন্তু মোবাইলের মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন কীভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কি না এবং কি করে মিস কল করবেন তরুণ বিস্তারিত জানিয়ে দিচ্ছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বন্ধুরা বলা হচ্ছে মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শুরু করেছেন জাগো প্রকল্প এবার থেকে এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা এই প্রকল্প শুধুমাত্র স্বসহায়ক দলের মহিলারা সুবিধা পাবেন এই প্রকল্প শুরু হওয়ার ফলে প্রায় এক কোটি স্বনির্ভর দলের মহিলা উপকৃত হবেন আর পাঁচ হাজার টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কিভাবে এই জাগ প্রকল্পে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমত স্বনির্ভর গোষ্ঠীর দলে নাম থাকতে হবে এই প্রকল্পের আবেদন করার জন্য এলাকার পাশাপাশি সংঘের নেত্রী বা উপসঙ্গের নেত্রীর সাথে কথা বলতে হবে তারা একটি ফর্ম দেবে সেটি পূরণ করে জমা দিয়ে আবেদন করতে হবে তো যাদের দল রয়েছে তারা কী করে চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে কিনা আপনার নাম রেজিস্টার রয়েছে কি না সেটা কিন্তু জানিয়ে দেবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন অনলাইনে কিন্তু যেতে হবে না আপনি মোবাইলে মিস কল বা এস করে কিন্তু জানতে পারবেন আর যারা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে জাগো প্রকল্পে আবেদন করবেন যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমত স্বনির্ভর গোষ্ঠীর দলের নাম থাকতে হবে যাদের নাম রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পের আবেদন করার জন্য এলাকার পাশাপাশি সংঘের নেত্রী বা উপসংঘের নেত্রীর সাথে আপনাকে কথা বলতে হবে ঠিক আছে তারা একটি ফর্ম দেবে সেই ফর্মটি পূরণ করে জমা করবেন তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটি পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এই জাগ প্রকল্প সুবিধা পেতে হলেই কিন্তু আপনাকে স্বনির্ভর গোষ্ঠীর দলে নাম থাকতেই হবে ঠিক আছে এই পাঁচ হাজার টাকা নিতে হলে মিস কল দিয়ে কীভাবে জাগ প্রকল্পে টাকা পাওয়া যাবে জাগ প্রকল্পে মিস কল দিয়ে আপনি জানতে পারবেন আপনার ফর্মটি কি অবস্থায় রয়েছে এবং আপনি কবে থেকে টাকা পাবেন অবশ্যই আবেদনকারীর ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটি দেবেন সেই নাম্বার থেকে মিস কল বা মেসেজ করতে হবে আপনি যে নাম্বারটা দিয়েছেন জাগো প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদন করার সময় সেই নাম্বার থেকে কিন্তু মিস কল অথবা এস করতে হবে আপনাকে ঠিক আছে আর ফর্মটি কী অবস্থায় রয়েছে আপনি কবে থেকে টাকা পাবেন সমস্তটাই কিন্তু জানতে পারবেন এস এম মাধ্যমে আপনাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে নাম্বারটি দেবেন সেই নাম্বার থেকে মিস কল বা মেসেজ করতে হবে জাগো লিখে ঠিক আছে জাগো লিখে করতে হবে জাগো প্রকল্পে মিস কল করার নাম্বারটি হচ্ছে ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি বড়ো হাতের জাগো লিখবেন লেখার পর আপনি সেন্ড করে দেবেন অথবা আপনি এই নাম্বারটিতে মিসড কলও করতে পারেন সেক্ষেত্রে আপনি জেনে নিতে পারবেন আপনি টাকা পাবেন কি না আপনারটা রেজিস্টার্ড রয়েছে কি না সেখান থেকে কিন্তু আপনি মিসড কল অথবা এস এম এস করে বুঝে নিতে পারবেন যারা রেজিস্টার থাকবেন না তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর কিভাবে করবেন সেটাও দেখাবো জাগো প্রকল্পে টাকা পাওয়ার শর্ত দেখুন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর দলের বয়স এক বছর হতে হবে স্বনির্ভর দলের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে স্বনির্ভর দলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অন্তত ছ মাস হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত পক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে ঠিক আছে আপনার দলের অ্যাকাউন্টে এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আপনি এই নাম্বারে ফোন করেও জিজ্ঞাসা করতে পারেন তো আপনি যে এস এম এস টি করবেন কীভাবে করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর দলে যোগ আছেন তারা কিন্তু এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি এই নাম্বারটিতে এখানে আপনি কী করবেন সিম্পলি বড় হাতের জাগো লিখে আপনি সেন্ড করবেন ঠিক আছে তো আমি যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য না তো সেক্ষেত্রে আমার সেন্ড করে লাভ নেই তো যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য তারা সেন্ড করবেন ডিটেলসে এস এম এস চলে আসবে ঠিক আছে আর যারা আমার মতো রয়েছেন যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য না কিন্তু আপনি এস এম এস করলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি এই প্রকল্পে নিবন্ধ নন তো সেই ক্ষেত্রে আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে তারপর সেই ক্রাইটেরিয়াগুলো পার করে গেলে কিন্তু জাগ প্রকল্পে আবেদন করে টাকা নিতে পারবেন যারা যারা আবেদন করেছেন তারা কিন্তু এভাবে পেয়ে যাচ্ছেন এর আগে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসে জানিয়ে দিলাম সেটা আবারও আপনি দেখে নিন আর অবশ্যই কিন্তু আপনি দিনের বেলা এই এসএমএসটা ট্রাই করবেন বা মিস কল ট্রাই করবেন বুঝতে পারছেন